সেই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে 100% কমন উপযোগী গণিত সাজেশন লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা সমাধান করব বীজগণিত অংশ থেকে অর্থাৎ খ বিভাগ থেকে যে ধরনের প্রশ্নগুলো 100% কমন হতে পারে 100% কমন হতে পারে সে ধরনের প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি। বীজগণিতের 4.1 থেকে 4.2 এর মধ্য থেকে আমরা 10টি প্রশ্ন নির্বাচন করেছি, 10টি সৃজনশীল প্রশ্ন, তার মধ্যে 5টি সমাধান করা হয়ে গেছে। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আশা করছি অবশ্যই আজকে লেকচারে শেষ পর্যন্ত সময় দেবে। আর বিভাগ থেকে প্যাটার্ন থেকে যে ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে এ ধরনের প্রশ্ন আমরা 10টি সমাধান করে দিয়েছি এবং এই এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা একটি লিংক দিয়েছি যেগুলো 100% কমন উপযোগী জেএসসি পরীক্ষার জন্য সাজেশন তৈরি করেছি। আমরা সাজেশনের পুরো লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পুরো সাজেশনটি নিতে পারবে। তো যাই হোক, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কেন এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমরা দেখব একটু পরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটি হচ্ছে যে 5p-3q × p + 7q একটি বীজগাণিতিক রাশি এবং p-4p + 1 = 0 একটি সমীকরণ। এই দুটি উদ্দীপকের মান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর, p+1/p এর মান নির্ণয় করো। এরপরে খ নম্বর, রাশিটিকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এরপরে হচ্ছে দেখাও যে p³-1/p³ = 30√3। এই 3টি প্রশ্ন সমাধান করতে হবে উদ্দীপকের 2টি মান থেকে। এ প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ এত? এই প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম তাদের তারা এই প্রশ্নটিকে একবারে 100% বা 99% কমন উপযোগী মনে করে তাদের প্রশ্নপত্রে উল্লেখ করেছে। এই প্রশ্নটি এই কলেজ ছাড়াও অনেক স্কুলই তাদের প্রশ্নপত্রে উল্লেখ করেছে এবং একাধিক স্কুল তাদের এই প্রশ্নটিকে গুরুত্বের সাথে দেখছে। সেজন্য মূলত আমরা এই প্রশ্নটিকে একাধিক গুরুত্ব দিচ্ছি বা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং 100% কমন উপযোগী বলেও বিবেচনা করছি। সুতরাং এই প্রশ্নটি তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে সমাধানটি, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নের সমাধানে। আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো তার জন্য আমাদের p+1/p এর মান নির্ণয় করতে হবে। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ p-4p+1 = 0, এইটা থেকেই আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধানটা বের করতে হবে। তো চলো শুরু করা যাক, আমরা আর কথা বাড়াচ্ছি না। তো এখন আমরা এই ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো উদ্দীপককে আমরা দেখছিলাম একটু আগেই যে p-4p+1 = 0 একটি সমীকরণ দেওয়া ছিল, তা আমরা এখানে লিখব দেওয়া আছে, ওই সমীকরণটি আমাদের লিখতে হবে। দেওয়া আছে কি p-4p+1 = 0। এখান থেকে আমাদের p+1/p এর মানটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো চলো শুরু করা যাক। তো যদি আমরা শুরু করি তাহলে কী হবে, আমরা এখানে p কে রেখে দেব। আর একটি কথা, এখানে আমাদের একটি ছুটে গিয়েছিল যেখানে পি স্কোয়ার হবে, আর আমাদের যে অঙ্কটি আমরা শুরু করেছি এখানেও আমাদের পি স্কোয়ার দিতে হবে, নাহলে অঙ্কটি সমাধান হবে না, এটা আমাদের ছুটে গিয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে পি স্কোয়ার, এরপরে মাইনাস হচ্ছে আমরা এখানে +1 রেখে দিলাম, আর এই 4-4pটাকে সমান চিহ্নের পাশে পার করে দেব। তো -4p এ পাশে নিয়ে আসলে হয়ে যাবে +4p, আমরা এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। এটা খুবই সহজ ক নম্বর প্রশ্ন, যদি এরকম ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা এই উদ্দীপকের মান থেকে খুব সহজে এবং শর্ট সময়ের মধ্যে করতে পারবে। তো যাই হোক, আমরা এখন এই দুটির মধ্য থেকে p কমন নিয়ে নিব। তো যদি p কমন নেই তাহলে দুইটার মধ্য থেকে একটা p কমন নিয়েছি, আরও একটা p থাকে, এরপরে হচ্ছে প্লাস, যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমরা p স্কোয়ারকে p দ্বারা ভাগ করেছিলাম, তাই শুধু p ছিল। এবার 1 আমরা p দ্বারা ভাগ করব, তাহলে 1/p, এই সহজ। এরপরে হচ্ছে এখানে কত, 4p। আমি আরেকটি নিয়মের কথা বলি, যদি তোমরা উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে পাই, এই কথা লিখে p দ্বারা ভাগ করো, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তা আমি মনে করছি যে এটি তোমাদের জন্য সহজ হবে। তো যাই হোক, আমরা এখন এখানে p+1/p রেখে দিলাম, আর এই p কে এই পাশে পার করে দেব। তো p গুণ অবস্থায় আছে এটার সাথে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4p ভাগ হচ্ছে p। তো এখন আমরা অতএব দেখো কত সহজে অঙ্কটি সমাধান হয়ে গেল, p+1/p সমান হচ্ছে এই p আর এই p কেটে যাবে, কারণ উপর আর নিচে একই সংখ্যা হলে কেটে যায়, তাহলে এখানে থাকছে কত, 4, আনসার হয়ে গেল। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি। ছোট্ট একটি প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন থাকে ক নম্বরের সমাধান করতে। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেললাম। তো যাই হোক, আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। রাশিটিকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমাদের যে খ নম্বর প্রশ্নটি ছিল যে রাশিটিকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো, আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। তো চলো দেখা যাক।
এখানে খ নম্বর প্রশ্নটি হচ্ছে, রাশিটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো আমাদের উদ্দীপকে আমরা দুটি রাশি দেখেছিলাম, যে প্রথমে আমাদের দুটি রাশি ছিল বীজগাণিতিক রাশি, ঠিক ওই রাশি দুটি থেকে আমাদের এই প্রশ্নটির সমাধান বের করতে হবে। তা আমরা প্রথমে লিখে ফেলব যে প্রদত্ত রাশি দুটি, এই কথাটি লিখে ফেলব, মানে যে দেওয়া ছিল আমাদের প্রদত্ত রাশি দুটি, আমরা ঠিক কথাটি আগে লিখে নেব, প্রদত্ত রাশি দুটি কথাটি লিখে আমরা রাশিটি লিখে ফেলব। তো এখানে আমরা প্রদত্ত রাশি দুটি হলো, আমরা লিখেছি রাশি দুটি যেখানে যে 5p-3q, একটা হচ্ছে p+7q। তো এটাকে আমাদেরকে দুটি বর্গের সমষ্টির অন্তরূপে প্রকাশ করতে হবে। তো যদি যখন আমাদের কোনো প্রশ্নে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলে, তখন আমরা সরাসরি ab এর সূত্রটি প্রয়োগ করে থাকি, অর্থাৎ এই যে রাশি দুটি গুণ অবস্থায় আছে, যদি আমরা এই পুরো রাশিটাকে a ধরি আর এটাকে পুরোটাকে আমরা b ধরি, তাহলে ab হচ্ছে। তো ab এর সূত্রটি প্রয়োগ করলে আমাদের এই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারবো আমরা খুব সহজেই। এখানে প্রশ্নটি আগে ভালো করে বুঝতে হবে, দুটি বর্গের অন্তরূপে, এই যে এটা একটা রাশি, এর উপরে স্কোয়ার হবে, এরপরে অন্তর মানে মাইনাস, এর মধ্যে মাইনাস হবে, এরপরে এটা এই একটা রাশি, এর উপরে আবার কী হবে, স্কোয়ার হবে। তো এটার উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে, মধ্যখানে মাইনাস হবে, তাহলে আমাদের কী হয়, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে যায়। তো চলো শুরু করা যাক। আমরা যদি এটা করি তাহলে কী হবে, আমরা প্রথমে ধরে নেব বা মনে করি, লিখব কথাটা আমরা আগে লিখি তাহলে সবচেয়ে বেশি মনে ভালো হবে। মনে করি যে 5p-3q এটা সমান আমরা ধরে নিলাম এ, আর p+7q এটা সমান আমরা ধরে নিলাম বি। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কী দাঁড়াচ্ছে, তাহলে আমাদের প্রদত্ত রাশিটাকে আমরা লিখি প্রদত্ত, তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়াবে এ, এটা সমান ধরেছি আমরা এ আর এটা সমান ধরেছি বি, তাহলে প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে এ বি। তো এ বি সমান আমরা তো সূত্র জানি সবাই, তোমরা জানো এ বি সমান কী হচ্ছে, তাহলে তাহলে এ বি সমান হচ্ছে যে a+b/2² এরপরে মাইনাস a-b/2² এটি হচ্ছে আমাদের এ বি এর সূত্র। তা আমরা এ বি এর সূত্র প্রয়োগ করে দিলাম, এখন আমরা শুধুমাত্র এই যে এর সমান মান ধরেছিলাম, বি সমান মান ধরেছিলাম, এই মানগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটি কত সহজে হয়ে যায় দেখো। আমরা এই পাশে চলে আসলাম একটু, কারণ আমাদের এই পাশে যেহেতু মান বসাতে গিয়ে অনেক বড় হবে। তো এর সমান ধরেছিলাম আমরা কত, 5p-3q এটা, আর বি সমান ধরেছিলাম আমাদের কত, p+7q আমরা এটা লিখে নিলাম। তো এখন আমরা এটা সমান যেহেতু আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, তাই এই মানটি আমরা লিখে রাখলাম, এটা কোনো সমস্যা হবে না। তো এখন আমরা মানটি বসাবো। তো যদি এর সমান ধরেছিলাম আমরা 5p-3q, প্লাস আছে প্লাস দিলাম, বি সমান ধরেছিলাম আমরা কত, p+7q। তো এর নিচে ছিল আমাদের কি, 2, এর উপরে হচ্ছে হোল স্কোয়ার, এরপরে মাইনাস। তো মাইনাস দেওয়ার পরে একটু তোমরা খেয়াল করো, তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে এর মান বসাবো, এর মান হচ্ছে 5p, এরপরে -3q, আর সূত্রের মাইনাসে যেখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এরপরে p+7q। তো মাইনাসের কারণে দুটি কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পি এরপরে -7q, এরপরে আমরা ব্র্যাকেট দিব, দিয়ে এরপরে হোল স্কোয়ার করে দেব। আমরা কী করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা এই পাশে হোল স্কোয়ার করে দিলাম। তো এখন আমরা এটাকে হিসাব করে নেব। তো আমরা একটু এই পাশে চলে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এই পাশে চলে আসছি, দেখো একটু আমরা একটু উপরের দিকে যাই। তো এরপরে এখানে আমরা হিসেব করবো, এখানে 5p আছে আর এখানে +p আছে, তো যদি দুইটাই যোগ অবস্থায় আছে, তাই যোগ করলে তাহলে কত হবে, 6p হয়ে যাবে। তো 6p আর এখানে -3q আর এখানে +7q, তো যদি আমরা বাদ দিই 7টা থেকে 3টা, তাহলে আরও থাকে 4টা, তো প্লাস হবে কত, 4q। এরপরে নিচে ছিল 2, তো নিচে 2 থাকলো, এর উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করে দিলাম, এরপরে মাইনাস, এখানে 5p আর এখানে -p, তাহলে 5টা থেকে 1টা বাদ দিতে হবে, তাহলে যদি বাদ দিই তাহলে থাকছে কত, 4p। এরপরে এখানে হচ্ছে -3q, এখানে -7q, তো যেহেতু ঋণাত্মক যোগ এটা, তাই যোগ করে দিতে হবে, -10q এটা, আর নিচে হচ্ছে 2, তো এর উপরে আবার কী হবে, হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার করে দিলাম। এরপরে আরও হিসাব করতে হবে আমাদের, নিচের 2টাকে আমরা রাখবো না, সেই জন্য 2 কমন নেব। তো যদি 2 কমন নেই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে দেখি আমরা। তো এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে দাঁড়াবে 3p এরপরে +2q, আর নিচে ছিল আমাদের 2, এখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু প্রথমে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। এরপরে মাইনাস, এখানে আমরা 2 কমন নিব, যদি 2 কমন নেই তাহলে কী থাকছে, এখানে 2p এরপরে মাইনাস, এখানে 5q এই থাকছে, আর নিচে হচ্ছে কত, 2,
টু, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে হোল স্কোয়ার করতে হবে। তো আমরা হোল স্কোয়ার করে দিলাম, তারপরে আমাদের যেটি থাকবে সেটা হলো আরও একটু হিসেব করে নেব আমরা, এইটা টু আর এই টু কেটে দিলাম, এই টু ওপর নিচ কেটে দিলাম। তো এখানে থাকছে কত, এখানে থাকছে থ্রি পি প্লাস টু কিউ, এর উপরে হোল স্কোয়ার, এরপরে মাইনাস, এখানে থাকছে টু পি মাইনাস ফাইভ কিউ, এর উপরে হোল স্কোয়ার, এটাই হলো আমাদের আনসার। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান, গ নম্বর প্রশ্নে, সরি খ নম্বর প্রশ্নে আমাদের যে সমাধান বের করতে বলেছিল খুব সহজেই আমরা এই প্রশ্নটির সমাধান বের করে দিলাম। আশা করি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়নি, খুব সহজেই তোমরা এটা করতে পারবে এখন থেকে। তো এই ছিল আমাদের রাশি দুটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছিল, যেখানে দেখতে পাচ্ছি এটা একটা রাশি, এর উপরে স্কোয়ার হয়েছে, এটা হচ্ছে অন্তর মানে মাইনাস, এটা একটা রাশি, এর উপরে আবার কী হয়েছে স্কোয়ার হয়েছে। তো দুটি রাশি দুটির উপরে স্কোয়ার হয়েছে আর মধ্যখানে মাইনাস চলে আসছে, অন্তর মানে মাইনাস। তা আমরা প্রশ্নটি ছিল রাশি দুটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এটা একটা বর্গ হয়েছে, এটা একটা বর্গ, মধ্যখানে মাইনাস। তো যাই হোক, এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে আসছি। গ নম্বর প্রশ্নটি ছিল আমাদের পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সমান তিরিশ রুট থ্রি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটা কিছু কীভাবে আসলে প্রমাণ করব, খুব সহজে এটা প্রমাণ করা যাবে, চলো দেখা যাক কীভাবে প্রমাণ করছি আমরা। তো আমাদের ক নম্বর প্রশ্নে আমরা একটা মান পেয়েছিলাম, তো আমরা লিখবো এখানে যে ক নম্বর থেকে পাই বা ক থেকে পাই, আমরা আগে এই কথাটি লিখে দিব যে ক থেকে পাই, আমরা একটা মান পেয়েছিলাম ক থেকে পাই, আমরা মান পেয়েছিলাম পি প্লাস ওয়ান ভাগ পি সমান পেয়েছিলাম ফোর, এই মানটা আমরা পেয়েছিলাম কয়ে। মূলত আমাদের মান পেয়েছি আমরা প্লাসের, কিন্তু মান বের করতে হবে আমাদের মাইনাসের। তো যখন আমরা প্লাসের মানকে মাইনাসে পরিবর্তন করি, তখন সরাসরি আমরা ফোর ইবির সূত্রটি প্রয়োগ করে থাকি। তো ঠিক সেই কাজটাই মূলত আমরা এখানে করব, যে প্লাসের মানটাকে মাইনাসের মানে নিয়ে আসব। তো আমরা লিখব যে আমরা জানি, এই কথাটা লিখব, আমরা জানি প্লাসের মানকে মাইনাসে পরিবর্তন করতে হলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হয়। তাই সেজন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করছি, অর্থাৎ আমরা জানি যে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার যদি করি, তাহলে এখানে লিখতে পারব যে পি প্লাস ওয়ান ভাগ পি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, অর্থাৎ ওয়ান ভাগ পি। তো দেখো কীভাবে মানটা পরিবর্তন করছে, এই যে আমরা মান পেয়েছিলাম পি প্লাস ওয়ান বাই পি সমান ফোর, তো আমরা এখানে ফোর বসাবো, এর উপরে হোল স্কোয়ার, এরপরে মাইনাস ফোর, এটা নিচের পি, ওপরে পি কেটে যাবে। তারপরে যদি আমরা এটা হিসেব করি, তাহলে চার চারে ষোলো মাইনাস হচ্ছে ফোর, তো এরপরে ষোলো থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে থাকবে বারো। তো এইখানে আমরা পেয়ে গেলাম কত, বারো। তো এখন এটা কী সমান পেলাম, এটা আমরা পেলাম পি মাইনাস ওয়ান ভাগ পি হোল স্কোয়ার সমান পেলাম এই বারো। তো এখন আমরা এই স্কোয়ারটাকে এই পাশে পার করে দেবো। তো যদি আমরা এই স্কোয়ারকে এই পাশে পার করি, তাহলে কী হয়ে যায়, রুট হয়ে যায়। তো অতএব আমরা এখানে পি মাইনাস ওয়ান ভাগ পি সমান স্কোয়ারকে এই পাশে পার করে দিলাম, অর্থাৎ রুট হয়ে গেল, এই পাশে এসে কী হলো, রুট হলো। তো একটু খেয়াল করো যে এখানে রুট আছে, তো যদি আমরা এরকম করি যে ফোর গুণিত ফোর গুণিত তিন, মানে তিন চারে বারো হয়ে যাবে আবার। তো এখন যদি আমরা এই ফোরটাকে রুটের বাইরে নিয়ে চলে আসি, তাহলে এখানে ফোরের ওপরেও রুট আছে, থ্রির ওপরেও রুট আছে। তো ফোরের ওপরে রুট হলে তো আমরা জানি টু, আর থ্রির ওপরে ভাঙানো যাবে না, তাহলে টু রুট থ্রি, এটা আমরা কী সমান পেলাম, পি মাইনাস ওয়ান ভাগ পি সমান পেলাম টু রুট থ্রি। এই মানটাই মূলত আমাদের এই অঙ্ক করতে গিয়ে আমাদের প্রয়োজন হবে। আমরা এই যে আমাদের অঙ্কে ছিল পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান বের করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, তো সেই জন্য আমরা একটা আগে কী করলাম, মাইনাসের মান নিয়ে আসলাম। এখন আমরা শুধুমাত্র চলে যাব অঙ্কে। তো আমরা ধরে নিব এই যেখানে আমাদের মাইনাসের মান দেখাতে বলেছে, পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সমান এটা প্রমাণ করতে বলেছে, কিন্তু আমাদের মান দেওয়া ছিল প্লাসের। তো সেই জন্য আমরা প্লাসের মানটাকে মাইনাসে পরিবর্তন করার জন্য আমরা ফোর এবির সূত্রটি প্রয়োগ করেছিলাম, এটা হচ্ছে ফোর এবির সূত্র, এটা দিয়ে সরাসরি মাইনাসের মানকে প্লাসে নিয়ে আসা যায়, প্লাসের মানকে মাইনাসে নিয়ে আসা যায়। তো এই কাজটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের জন্য প্লাস মাইনাসের মানের ব্যাপারে আর কোনো ভয় থাকবে না। তো এখন আমরা চলে যাচ্ছি বাম পক্ষ, আমরা এখন ধরে নেব কি বাম পক্ষ। তো যদি আমরা বাম পক্ষ ধরে নিই, বাম পক্ষে আমাদের ছিল, বাম পক্ষ সমান ছিল যে পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউব, তো ওয়ান ভাগ পি কিউব, তো এটা আমরা এ কিউব আর এটাকে ধরে নেব বি কিউব। তো যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করি, তাহলে কী দাঁড়াবে, এ মাইনাস বি হল কিউব, এরপরে সূত্রে প্লাস সূত্রে থ্রি, এ বলতে পি, বি বলতে ওয়ান ভাগ পি, এরপরে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি মানে পি মাইনাস ওয়ান বাই পি, আমরা এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি। তো এখন আমরা শুধু মান বসাবো, তাহলে হয়ে যাবে। আমরা যে একটু আগে মাইনাসের মানটা বের করলাম, এই যে এখানে পি মাইনাস ওয়ান বাই পি সমান টু রুট থ্রি, তো আমরা এখানে বসাবো টু রুট
থ্রি, এর উপরে আবার কি আছে হল কিউব, এরপরে প্লাস থ্রি আছে দিলাম, এটা নিচের উপরে কেটে গেল, আর পি মাইনাস ওয়ান বাই পি সমান আমরা এই মান পেয়েছি টু রুট থ্রি, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম টু রুট থ্রি। তো দেখো খুব সহজে আসলে প্রমাণ হয়ে যাবে, কঠিন কিছু না, এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে বুঝতে পারবে। তো এখানে কিউব তার মানে টু এর উপরে কিউব আছে, রুট থ্রির উপরে কিউব আছে, আমরা প্রথমে দুইটা করে নেব, অর্থাৎ টু রুট থ্রি এর উপরে কী করবো স্কোয়ার করবো একবার, আরেকবার হবে টু রুট থ্রি, তাহলে আবার কী হয়ে যাবে এটা গুণ করলে আবার কী হয়ে যাবে, এরপরে তিন দুগুণে ছয় রুট থ্রি, এটা করে দিলাম। যখন কোনো এর উপরে হল কিউব থাকবে, যদি রুট ওভার এর উপর হল কিউব থাকে, তাহলে প্রথমে দুইটা করে নেবে এরকম করে, এরপরে একটা করবে, দেখবে হিসাবটা খুব সহজ হবে, আর যদি একবারই করতে চাও তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি স্কোয়ার টু এর উপরে আছে, তাহলে দু দুগুণে চার করে দিলাম, আর রুট আর স্কোয়ার কেটে গেল, কারণ থ্রি রুট থ্রির উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার আর রুটে কেটে যায়, তাহলে এখানে থাকছে কত থ্রি, এরপরে আরেকটা টু আছে টু দিলাম, এরপরে কত থ্রি, এরপরে প্লাস হচ্ছে সিক্স রুট থ্রি, খুবই সহজ। তারপরে যেটা করতে হবে সেটা হলো যে আমরা এখন হিসাব করে নেব, তাহলে তিন চারে বারো, বারো দুগুণে চব্বিশ, তাহলে আমরা এখানে পেলাম কত চব্বিশ রুট থ্রি, কারণ এই তিনটা সংখ্যাই কিন্তু পরস্পর গুণ অবস্থায় ছিল। তো চার তিন চারে বারো, বারো দুগুণে চব্বিশ রুট থ্রি, এরপরে প্লাস সিক্স রুট থ্রি করে দিলাম, এখন আমরা যোগ করে দেব। তো যদি যোগ করে দিই তাহলে চব্বিশ আর ছয়ে চব্বিশ রুট থ্রি, আর এখানে ছয় রুট থ্রি, তাহলে ছয়টা রুট থ্রি আর এখানে চব্বিশটা, তাহলে যোগ করলে কত হবে তিরিশটা রুট থ্রি। এই দেখো খুবই সহজেই আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণ করতে বলেছিল, শুট দ্যাট দেখাতে বলেছিল, তাহলে এস এইচ ও ইউএল ডি শুট দ্যাট, এই আমরা দেখিয়ে দিলাম, অর্থাৎ দেখানো হলো, শুট দ্যাট দেখানো হলো। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর যখন তোমরা কমেন্ট বক্সে কিছু লিখে জানাও তখন আমরা আসলে আগ্রহী হই বা আমাদের কাছে ভালো লাগে, তো সেজন্য তোমরা কমেন্ট বক্সে কিছু লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত শেষ করব, তবে আরেকটি কথা বলবো যে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় যেগুলো সবচেয়ে ভালো মানের স্কুল তাদের যে প্রশ্নপত্রে তারা প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখেছে, আমরা তাদের প্রশ্নগুলো বাছাই করেই মূলত একটি 100% কমন উপযোগী সাজেশন তৈরি করেছি জেএসসি পরীক্ষার জন্য, জেএসসি পরীক্ষা 2019 এর জন্য। তো যাই হোক, শতব্যস্ততার মাঝেও আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দিনটি সবার ভালো কাটুক, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি, খোদা হাফেজ।